শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা জানেন গতকালকে সর্ববরাত গেছে, আজকে সারাদিন ছুটির দিন ছিল, তারপর আমরা আজকে নতুন একটি গাড়ি ভিডিও নিয়ে আসলাম যাতে আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারি। ভালো একটি গাড়ি নিয়ে আসছি, যেটা নিশান সানি 2008 মডেলের একটি তেলের গাড়ি, 2008 মডেলের পাল কালারের একটি তেলের গাড়ি, আপনার নিশান সানি 2008 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার 2009। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 1200 cc একটি গাড়ি, গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন, আমার মনে হয় একদম ঠিক জাপান কন্ডিশনের গাড়িটা আছে। যারা নিশান সানি গাড়ি খুঁজতে খুঁজতেছেন এখন পর্যন্ত, যাদের বেস্ট কন্ডিশনের একটা নিশান সানি দরকার, তারা অবশ্যই আমার গাড়িটির ভিডিওটা দেখবেন। এবং ডিসপ্লে দেখানো নাম্বারে ডিসপ্লে করার জন্য অনুরোধ করা হলো, যে কোনো প্রবলেমের বিরুদ্ধে আমার নাম্বার ডিসপ্লে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। আর আশা করি সবসময় আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে ভালো সার্ভিস দেবো। সো ভিউয়ার চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিচ্ছি। সো ভিউয়ার্স চলুন আমরা গাড়িটির সম্পূর্ণ ভিডিওটা দেখে নিচ্ছি। যারা ভালো একটি গাড়ি চাচ্ছেন তাদের জন্য অবশ্যই এই গাড়িটা, আমি আশা করবো যে এই গাড়িটা আপনাদের জন্য ভালো হবে। আমরা হেডলাইটটা দেখে নিচ্ছি, অরিজিনাল হেডলাইট আছে গাড়িটিতে, আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল হেডলাইট, অরিজিনাল ফগ লাইট আছে গাড়িতে, একদম খুব সুন্দর কন্ডিশনের একটি গাড়ি, একেবারে অরিজিনাল হেডলাইট আছে, অরিজিনাল গ্রিলটা, সামনের গ্রিলটা অরিজিনাল, গাড়িটার যা কিছু আছে সব কিছু অরিজিনাল আছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামগুলো খুব সুন্দর, একটা অ্যালুমিনিয়াম লাগানো আছে, চারটা টায়ার নতুন। আমরা একটু গাড়িটার রাউন্ড শেপটা দেখে নিব, গাড়িটার রাউন্ড শেপটা দেখে নিব। আসলে ভালো গাড়ির কদর সবাই জানে না, আর ভালো গাড়ি বলতে যেটা বুঝায় সেটা নিশান সানির এই গাড়িটার মধ্যে আছে। 100% তেলের গাড়ি, প্রথম থেকে ওর জন্ম থেকে তেলেই জ্বলতেছে, সত্যি কথা বলতে ওর জন্ম থেকে তেলে জ্বলতেছে, কখনও ও সিএনজির স্পর্শ পায়নি। স্পয়লার লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু সুন্দর করে, স্পয়লারটা ভাইয়া আমি লাগাইছি, সত্যিকার অর্থে আমি লাগাইছি এটা একটু সৌন্দর্যের জন্য। স্পয়লারটা অরিজিনাল বলবো না, কারণ স্পয়লারটা অরিজিনাল না, আমি স্পয়লারটা লাগাইছি সৌন্দর্যের জন্য। 1200 cc একটি গাড়ি, ঢাকা মেট্রো খাওয়া 1300 cc গাড়ি, ইঞ্জিন সাপোর্ট পাবেন খুব ভালো। আপনার এসির কোনো মানুষের যে একটা ভ্রান্ত ধারণা আছে 1300 cc গাড়িতে এসি সাপোর্ট দেয় না, আসলে সেটা নিশানের ক্ষেত্রে না, নিশান সানির ক্ষেত্রে না। আর নিশান সানি করছি 1300, যেটা তেলে বানানোর জন্য বানিয়েছে গাড়িটা, তেলে চলার জন্য। তো যারা সুন্দর গাড়ি চাচ্ছেন তাদেরকে আশা করবো একবার হলো আমার ভিডিওটা কাটবেন। গাড়িটির আস্কিং প্রাইস ভিউয়ার্স, গাড়িটির আস্কিং প্রাইস 870,000 টাকা, আবার বলছি গাড়িটির আস্কিং প্রাইস 870,000 টাকা। অরিজিনাল কন্ডিশনের গাড়ি আছে, সব কিছু যা যা আছে সব অরিজিনাল আছে গাড়িটার মধ্যে, সব অল অটো অপশন অটো একটি গাড়ি, লুকিং গ্লাস থেকে শুরু করে সব কিছু অটো গাড়ি, লুকিং গ্লাস থেকে শুরু করে সব কিছু গাড়িটির অটো। সো ভিউয়ার যারা চাচ্ছেন নিশান সানি গাড়ি যারা কিনবেন তাদেরকে একবার রিকোয়েস্ট করবো এই গাড়িটি দেখার জন্য, আমার গাড়ির ভিডিওটা দেখবেন, আশা করবো সবার ভালো লাগবে গাড়ির ভিডিওটা, সবার ভালো লাগবে। আর যারা চাচ্ছেন যোগাযোগ করার জন্য তারা ডিসপ্লেতে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন। আর সবাইকে রিকোয়েস্ট করবো গাড়িটির দেখতে, একবার হলে এসে দেখতে যে আসলে কত সুন্দর কন্ডিশনের নিশান সানি গাড়ি হতে পারে। গাড়িটি একবার হাই গ্রেডের গাড়ি, আমরা একটু ইন্টেরিয়রটা দেখবো ভিউয়ার্স, আমরা একটু ইন্টেরিয়রটা দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন জি গ্রেডের একটি গাড়ি, জি গ্রেডের গাড়িতে এই জিনিসগুলো নিকেল থাকবে, এগুলো নিকেলের আপনারা দেখতে পাচ্ছেন, অথবা প্লাস্টিক থাকে, লো গ্রেডের গাড়ি হলে প্লাস্টিক থাকে, পিছনে হ্যান্ডরেস আছে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যান্ডরেস থাকে না, লো গ্রেডের গাড়ি হলে হ্যান্ডরেস থাকে না। আর পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কন্ডিশনের, আর ইন্টেরিয়ারের কথা আর কি বলবো, একদম সুপার ফ্রেশ ইন্টেরিয়ার, যা কিছু আছে সব কিছু অরিজিনাল। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সানসেট বলা হয়, সানসেট বলা হয়, খুব সুন্দর আছে জিনিসগুলো। যারা চাচ্ছেন ভালো কন্ডিশনের একটি নিশান সানি কিনবেন, বিস্কিট কালারের একটি গাড়ি, পার্ল হোয়াইট কালারের গাড়ি, ভিতরে বিস্কিট কালার, ইন্টেরিয়ার খুব সুন্দর, তারা আমার এই গাড়িটির ভিডিওটা অবশ্যই দেখবেন। সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমরা দরজাগুলো একটু দেখবো, অল অপশন চটোর একটি গাড়ি ভিউয়ার্স, তারা দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস থেকে শুরু করে সব কিছু অটো গাড়িটির, তো সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। গাড়িটির আস্কিং প্রাইস 870,000 টাকা, গাড়িটি 8-এর নিচে বিক্রি হবে না অ্যাকচুয়ালি। যারা চাচ্ছেন দাম দিয়ে একটা ভালো গাড়ি কিনবেন তাদেরকে এই গাড়ির ভিডিওটা দেখতে অনুরোধ করছি, খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন পাপোশগুলো, ভিতরে যে পাপোশগুলো আছে সেটাও নিশান লেখা,
পাপোশগুলো তো নিশান লেখা পাপোশ, সো জাপানের থেকে যেভাবে আসছে গাড়িটা সেভাবেই আছে অলমোস্ট। এটা উঠে রাখা যাবে, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে উঠাই দিচ্ছি আমরা, প্রয়োজনে উঠাবো আবার নামাবো। পিছনের সাউন্ড সিস্টেম অস্থির সাউন্ড সিস্টেম, ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো আছে গাড়িটিতে, অস্থির সাউন্ড সিস্টেমের একটি গাড়ি। গাড়িটা একজন খুব ভালো মানের একজন মানুষ ইউজ করেছে, তো যারা গাড়িটি একবার হলেও দেখবেন, একবার হলেও আশা করবো গাড়িটি এসে দেখে সিদ্ধান্ত নিন। নিশান সানি গাড়ি কেনার আগে একবার হলেও আমার গাড়ির ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। সামনে পিছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাম্পার লাগানো আছে ভিউয়ার্স। আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখে নিব। 1300 সিসির একটি গাড়ি, এভিডিআই ইঞ্জিন নিশানের, খুবই সুন্দর কন্ডিশনের আছে, অরিজিনাল গিয়ারবক্স, অরিজিনাল ইঞ্জিন আছে, ব্যাটারিটা একদম নতুন। আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলটা অরিজিনাল জাপানি আছে এখন পর্যন্ত, কোনো কিছুতে হাত পড়া নেই গাড়িটিতে, বনা এক চুল কোক গাড়ির মধ্যে কোথাও খোলা কাটা নাই, যেগুলো দিয়ে এই গাড়িতে কেউ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাতে পারে তাহলে 100,000 টাকা তাদের বকশিশ দেওয়া হবে। 100,000 টাকা বকশিশ দেওয়া হবে গাড়িটিতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাতে পারলে কেউ। সো ভিউয়ার্স, আমরা একটু গাড়িতে আবার বলছি, গাড়িটিতে গ্যাস করা নাই, তেলের গাড়ি, আমরা একটু পিছন সাইডটা দেখে নিব, চলুন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন তেলের গাড়ি, এটা পিছনে অনেক জায়গা, বিশাল জায়গা পিছনে, লাইটগুলো সব অরিজিনাল আছে এখন পর্যন্ত, কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ির মধ্যে। গাড়িটিতে ডিভিডি ব্যাক ক্যামেরা সব পাবেন, সাউন্ড সিস্টেম বেস্ট কোয়ালিটির পাবেন, আবার বলছি তেলের একটি গাড়ি। যারা চাচ্ছেন তেলের একটি গাড়ি চালাবেন, খুব শখে করে চালাবেন, পাল কালারের গাড়ি অনেকের পছন্দ থাকে, সেই পছন্দের তালিকায় যদি আমার গাড়িটি হয় তাহলে সবাইকে অবশ্যই অনুরোধ করব আমার গাড়িটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আজকে নিশান সারি গাড়ি আবার নতুন গাড়ি নিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের কোনো পরামর্শে আমাদের অনুপ্রেরণা, আশা করি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করার জন্য জোরহাত অনুরোধ করছি সবাই। Kick.